চাঁদপুরে 10 জনের করোনা শনাক্ত। চাঁদপুরে গত 24 ঘন্টায় আরও 10 জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলা 2 জন, ফরিদগঞ্জে 7 জন এবং শাহরাস্তি 1 জন। একই দিনে সুস্থ ঘোষণা করা হয়েছে 30 জনকে। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয় 155টি। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার 6.45%। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে তথ্য জানা গেছে। জেলায় এযাবৎ করোনা আক্রান্তের সংখ্যা 17,176 জন, এর মধ্যে মৃতের সংখ্যা 245 জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে 15,659 জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 1,272 জন। আক্রান্ত সবাই হোম আইসোলেশনে আছেন। আমাদের রহিম ব্যাপারী পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।